আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে জন্মবিরতিকরণ পিল কেউ যদি খেতে ভুলে যান তো এক্ষেত্রে করণীয় কী সেটি আপনাদের সামনে উপস্থাপন করব। চলুন তাহলে শুরু করি। এক, যদি কোনো কারণে একদিন পিল খেতে ভুলে যান তবে পরদিন যখনই মনে পড়বে তখনই ভুলে যাওয়া পিলটি খেয়ে নেবেন। তাছাড়া ওই দিনের পিলটিও নির্দিষ্ট সময়ে খেতে হবে, অর্থাৎ ওই দিন আপনাকে দুটি পিল খেতে হবে। দুই, যদি কোনো কারণে পরপর দুদিন পিল খেতে ভুলে যান তাহলে মনে পড়ার সাথে সাথে দুটি পিল এবং পরদিন আবার দুটি পিল খেতে হবে, এবং এই পিলের পাতা শেষ না হওয়া পর্যন্ত পিলের সাথে অন্য একটি পদ্ধতি যেমন কন্ডম ব্যবহার করতে হবে। তবে মাসিক নিয়মিত রাখার জন্য অবশিষ্ট পিলগুলো প্রতিদিন একটি করে যথানিয়মে খেতে হবে, এবং পরবর্তী মাসিকের প্রথম দিন থেকেই নতুন একটি প্যাকেটের উপরের সারির সাদা পিলের প্রথম পিল দিয়ে খাওয়া আবার শুরু করতে হবে। তিন, কিছু কিছু ঔষধ পিলের কার্যকারিতায় বাধা দান করে থাকে। আপনি যদি অ্যান্টিবায়োটিক, রিফাম্পিসিন অথবা বেদনাশক কোনো ওষুধ সেবন করেন তাহলে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন। এই সময় আপনাকে অন্য কোনো জন্মবিরতিকরণ পদ্ধতি ব্যবহার করতে পারে।